আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দুপুরবেলা থেকে ব্লগ স্টার্ট করছি। দুপুরবেলা এখন হচ্ছে 4টার মতো বাজে, রোদের দিকে তো 4টার মতো বাজে, তো 4টা হচ্ছে দুপুরবেলায় বলা যেতে পারে, কারণ এখন তো যেহেতু 8:30 সময় সন্ধ্যা হয়, তো 4টার সময় বিকালবেলাটা না বলে দুপুরবেলায় বলি। তো এখন হচ্ছে আমি কোথায় যাচ্ছি সেটা বলি, আমি হচ্ছে আজকে বাজারে যাবো আরিয়ানের বাবাকে নিয়ে। তো আমাদের লকডাউন হচ্ছে কালকে, মানে ইটালিতে লকডাউন কালকে খুলছে, তো আজকে আমি ওকে নিয়ে বাজারে যাব। তো বাজারে যাব, কিছু জিনিস কেনাকাটা দরকার, যেটা সবসময় আরিয়ানের বাবাকে নিয়ে গেলে হয়, মানে একা গেলে হয় না, সাথে একজন যেতে হয়, মানে আমি গেলে মানে বাসার কি লাগবে না লাগবে এটা প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসা যায়। তো আমি হচ্ছে আরিয়ানকে সাথে নিয়ে যাওয়া যাবে না, তো আরিয়ানকে হচ্ছে তার ফুফুর বাসায় রেখে তারপর হচ্ছে যাব। তো 1 ঘন্টার মতোই হচ্ছে রাখবো, তারপর 1 ঘন্টার ভিতরে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। তো আমি হচ্ছে রেডি হয়ে গেছে, এদিকে আরিয়ানও রেডি হয়ে গেছে। বাবা তুমি রেডি? বলেছি বলো বলো, দুষ্টামি করো। তো আরিয়ানের বাবা গোসল করতেছে, গোসল করা শেষ হলেই হচ্ছে আমরা বের হয়ে পড়বো। তো এখনকার জন্য ক্যামেরাটা অফ করছি। এদিকে আরিয়ান আমাকে জুতা নিয়ে এসে বলতেছে জুতা পরতে, আমি রেডি হয়েছি দেখেও সবসময় এটাই করে। তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি, এখন হচ্ছে রাস্তার মধ্যে। তো আরিয়ানকে ফার্স্টে হচ্ছে ওর ফুফুর বাসায় নামিয়ে দিব, তারপর হচ্ছে আমরা যাব। আরিয়ান বাবা কোথায় যাচ্ছ? ও বুঝতেছে হয়তো আমাদের সাথেও যাইতেছে ঘুরতে। তুমি তো আমাদের সাথে যাচ্ছ না, তুমি ফুফুর বাসায় যাচ্ছ। আজকে বাহিরে অনেক রোদ আর অনেক গরম, এই যে বাহিরে ভালোই গাড়ি ঘোড়া, আগে যেরকম ছিল ঠিক ওরকমই। তো এখন আরিয়ানের বাবা আরিয়ানকে দিতে চলে গেছে, তো দেওয়ার সাথে সাথে হচ্ছে চলে আসবে। আর আমি হচ্ছে যাইনি, গাড়িতে বসে অপেক্ষা করতেছি ওদের জন্য, মানে আরিয়ানের বাবার জন্য। আরিয়ানকে হচ্ছে রেখে আসছে ওর বাবা, তো যাওয়ার সময় পিছনে তাকাইতেছিল যে আম্মু কেন যায় না। তো এখন আমি আর ওর বাবা যাব একসাথে গিয়ে, তারপর দেখি কি কি কেনাকাটা করা যায়। তো ঠিক আছে। তো যখন আকাশে এরকম প্লেন চলতে দেখি তো আসলে তখন মনে হয় যে না, যদি বাংলাদেশে যেতে পারতাম এরকম একটা ইচ্ছা জাগে। আর প্লেন দেখলে কেমন জানি একটা মানে অনুভূতি হয় যে কবে যাব কিভাবে এরকম একটা। তো এখন আমরা হচ্ছে লাগোর পার্কের, মানে লাগোর যেই ব্রিজটা ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো আমরা হচ্ছে এই পার্ক উপরে যাবো আর মাইতেও যাবো, তো দেখি ওইখানে গিয়ে কী কী পাওয়া যায়। তো এই যে এটার মধ্যে হচ্ছে আমরা এখন ঢুকবো, এটার মধ্যে তেমন বেশি একটা মানুষ থাকার কথা নয়, কারণ এটা হচ্ছে একটা চায়না শপ। তো এই শপে তো আমরা ধারণাই করছিলাম তেমন মানুষজন থাকবে না, কিন্তু না, গিয়ে দেখলাম ভালোই লোকজন, আমাদের ধারণার থেকেও বেশি লোকজন এটার মধ্যে আসে। তো এটার মধ্যে আসার একটা কারণ হচ্ছে আমার মাটির পাত্র দরকার, তো মাটির পাত্র হচ্ছে দই বানানোর জন্য দরকার। তো এটার মধ্যে এসে দেখলাম, মানে খুঁজতেছি যে পায় কিনা, আর এগুলো গ্লাসের সেটগুলো আমার নিতে হবে এখান থেকে, কারণ এত দূর যেখানে মানে গ্লাসের সেট পাওয়া যায় এত দূরে আবার এখন যাওয়া যাবে না। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে মাটির পাত্র আছে কিনা, তো আমাদের আশাটা হচ্ছে ব্যর্থ হয়েছে, আমরা পাই নাই এখানে। তো আমি চিন্তা করলাম এটা হচ্ছে মাটির পাত্র, কিন্তু না, পরে আরিয়ানের বাবাকে বললাম যে একটু কী জিজ্ঞাসা করা যে এটা মাটির পাত্র কিনা, পরে বললো যে না এটা হচ্ছে সিরামিকের। আর আমি জানি না আসলে সিরামিকের পাত্রে দই বানানো যায় কিনা, যদি কেউ জানে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর
এখান থেকে আরো দেখতেছিলাম, যেহেতু আসছি একটু দেখেই যাই কি কি আছে এখানে, অনেকদিন পর যেহেতু আসছি। আর চায়নাতে কিন্তু ভালো ভালো মানে এইসব জিনিস পাওয়া যায়, পাটি, তারপর হচ্ছে প্লেট, এইসবের সুন্দর সুন্দর ডিজাইন করা অনেক কিছু পাওয়া যায়। তো এই কারণেই হচ্ছে এটার মধ্যে আসা মূলত। তো আমাদের যা কেনার দরকার ওটা কিনে ফেলছে। আর এখানে আমি দেখলাম যে নোটিশ দিয়ে দিছে এটার ভিতরে নাকি যাওয়া যাবে না, এটা হচ্ছে আরো কয়েকদিন পর খুলবে। তো এই তো গাড়িতে উঠে পড়লাম, আর এই যে বাজারের ভিড়টা দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো চায়নার এই সাথেই হচ্ছে এই পার্কও, একদম কাছাকাছি হচ্ছে সবকিছু একসাথে এই জায়গাটাতে। তো গাড়ি চালিয়েই হচ্ছে যাইতেছে, কারণ পার্কিং করতে হবে। তো আবার বাজার করলে বাজারের ব্যাগ নিয়ে এত দূর আবার আসা, হেঁটে আসা যাবে না। তো আরিয়ানের বাবা বলছিল আমাদের দুজনকে একসাথে ঢুকতে দেওয়া হবে না। তো পরে আমি বললাম যে কেন দিবে না, কারণ এখন তো লকডাউন চলে গেছে, এখন দিবে। তো গিয়ে দেখলাম সত্যি মানে ওরকম কোনো প্রবলেম নেই, একসাথে সবাই ঢুকতেছে। আর বাচ্চা নিয়েও অনেকেই আসছে, বড় বাচ্চা, ছোট বাচ্চা, মানে যার যেরকম বাচ্চা আছে যত বয়সী ঠিক ওই বয়সের বাচ্চাগুলোকে নিয়ে আসছে। আমরা তো ভাবছি যে আনা যাবে না, তবে বাচ্চা না নিয়ে আসাটাই বেটার, যদি কারোর আত্মীয় স্বজন থাকে বাসায় রেখে আসলেই ভালো হয়। তো এখান থেকে হচ্ছে বাসার জন্য কিছু খাবার নিব, কর্নফ্লেক্স নিব এখান থেকে, তারপর গিয়ে দেখি কি কি পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি অ্যালোভেরা গাছের জন্য খুঁজতেছিলাম, মানে অ্যালোভেরা গাছটা আমার দরকার ছিল তো পাই নাই। আর এই যে এখানে বিভিন্ন ধরনের বিস্কিট, তারপর হচ্ছে কেক, তারপর হচ্ছে ব্রিয়স, তারপর এখানে বাটার, মানে বাটার বোন আমরা যেটা বাংলাদেশে খাই, ওরকম অনেক কিছু আছে এটার মধ্যে। তো আমরা খুঁজতেছিলাম কোনটা নেওয়া যায় ভালো, তো এটা নিলাম একটা। আমরা হচ্ছে বাটার বনের যেটা ভিতরে ক্রিম ওইটা নিছি। আর এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু মাঝে মধ্যে অনেকটা আছে একদমই বিশ্রী, মানে খাওয়াই যায় না। যারা ইটালিয়ান তারা খেতে পারে, বাট আমরা বাঙালিরা সব কিছু খেতে পারি না। তো আমরা আইসক্রিমও নিবো এখান থেকে। তো এই যে পান্না যেটা ওইটা খুঁজতেছিলাম, তো এটা পাইছি, কিন্তু এটা দেখতেছিলাম যে এটা নেওয়া যায় কিনা, পরে বললাম যে না পান্নাই নেই, ওইটা বেশি ভালো। আর আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই এখানকার কি অবস্থা ভিতরটার। তো আরিয়া বাবা আমাকে ডাকতেছে, আসে হয়তো যে যার মতো বাজার করতেছে। আমি একটু আরিয়ানের বাবার সাথে হচ্ছে একটু কাছাকাছি এসে মানে দাঁড়াই, তো আমার সিকিউরিটি গার্ড বলে যে তুমি আরো দূরে যাও, এত কাছাকাছি দাঁড়িয়ে না। তো এগুলো এখন আমরা সেলফ সার্ভিসে নিজেদের বাজারগুলোকে হচ্ছে, কারণ কাউন্টারে অনেক ভিড়, তো আরো বেশি লেট হয়ে যাবে এমনিতে আমাদের এখানে টাইম নেই। এখন হচ্ছে আমরা ভিতর মানে বাহির থেকে বের হয়ে গেছি, গাড়িতেও ঢুকে পড়ছি। তো এখন হচ্ছে আরিয়ানকে আনতে যাব, তারপর হচ্ছে সোজা বাসা চলে যাব। আর বাহিরে তো মোটামুটি অনেক ভালোই মানুষ ছিল আজকে, ওইটার অনেক স্মেল বের হয়েছে। তো আমার একদিন ইচ্ছা আছে এই রাজার বাড়িটার মধ্যে আসার, আমি আসবো এটার মধ্যে, আরও সব কিছু ভালো হোক, তারপর আরিয়ানের বাবাকে নিয়ে আসব। আর চারদিকে এত সবুজ, মানে এত সবুজ দেখে মানে মনটা ভালো হয়ে গেছে, মনে হইতেছে যে প্রকৃতি তার নিজের রূপ ফিরে পাইছে এই কয়দিনের মধ্যে। আর আসলে এত সুন্দর লাগতেছে মানে বলার ভাষা নেই। তো এই যে আরিয়ানের বাবা আরিয়ানকে নিয়ে আসতেছে, তো আরিয়ান হচ্ছে ঘুমিয়ে গেছিলো, তো ঘুমের মধ্যে ওকে নিয়ে আসতেছে। তো এই তো আরিয়ানে ঘুম ঘুম চোখে তাকাইতেছে, আবার একটু বন্ধ করতেছে, তাকাইতেছে, ঘুমাইতে পারতেছে না। তো এই তো বাসার মধ্যে চলেও আসছি আমরা, এখন হচ্ছে বাসার ভিতরে ঢুকে পড়বো, তো পরে কথা বলবো।
তো ইফতার করার পর মানে ইফতার বানানোর টাইম আমার এরকম বেশি ছিল না, প্রায় 1.5 ঘন্টার মতো ছিল। তো আমার হচ্ছে ইফতার বানানো মানে ইফতার বানাইছি, তারপর হচ্ছে সব কিছু রেডি করছি, তো ওইরকম টাইম পাইনি আর ভিডিও করার জন্য। তো এই জিনিসগুলো হচ্ছে বের করা হয়নি, আমাদের ফ্রিজের যে জিনিসগুলো ফ্রোজেন ছিল ওগুলো আরিয়ানের বাবা হচ্ছে ফ্রিজে রেখে দিছে, বাট আমরা যেটা চায়না থেকে কিনছিলাম ওইটা হচ্ছে আমি আলাদা রেখে দিছি। তো হচ্ছে আমি পরের দিন সকালবেলা মানে এই জিনিসটা খুলতেছি, তো এই কারণে বাহিরে হচ্ছে আলো, তো কি বলে এখন আমি এগুলোকে সব কিছু হচ্ছে গুছিয়ে নিব, একটু ক্লিন করে নিব, ওয়াশ করে নিব। আর এই যে আরিনের জন্য পিস্তল নিয়ে আসছিলো, তো ওই পিস্তল দিয়েও সারাদিন এখন খেলতেছে, তো এগুলোকে এখন আমি ভালো করে ওয়াশ করে নিব, কারণ যেহেতু চায়না থেকে নিয়ে আসলাম এই কারণেই। তো এখানে হচ্ছে একটা গ্লাসের সেট কিনা হয়েছে, এটা জাস্ট আমাদের মেহমান আসার জন্য মানে দেওয়ার জন্য, এর কারণে মিলিয়ে হচ্ছে একসাথে 6টা, এর কারণে কিনা হয়েছে এগুলো। তো এগুলোকে আমি এখন খুলে তারপর হচ্ছে ওয়াশ করে নিব। তো এই জায়গায় হচ্ছে একটা সসের বোতল কেনা হয়েছে জিলাপি বানানোর জন্য, আর বাকি হচ্ছে গ্লাস ট্রে এগুলোই হচ্ছে টুকটাক জিনিস। তো এগুলোকে আমি সবগুলোকে হচ্ছে এখন ওয়াশ করে নিব। আমি আজকে আপনাদের সাথে মানে আপনাদের সাথে একটা হেলদি জিনিস শেয়ার করব, যেটা আসলে অনেক মজা। এটা অনেকে আমি জানি না খেতে পারে কিনা, বাট আমি খেতে পারতাম না আগে, বাট এখন হচ্ছে আমি যেভাবে খাই এটা যদি কেউ নাও খেতে পারে এভাবে খেলে সবাই খেতে পারবে। আমি নর্মালি কর্নফ্লেক্স হচ্ছে দুধ দিয়ে তারপর চিনি দিয়ে মিক্স করে খেতে পারি না, আমার কাছে কেমন একটা জানি ভালোই লাগে না। তো আমি কি বলে আইসক্রিম দিয়ে একবার মানে এটা খাই, তো এত মজাই ছিল, তো আমি ভাবলাম যেটা আপনাদের সাথে শেয়ার করবো আবার। তো এই কারণে আমি আবার কিনে নিয়ে আসছি আজকে, আর এনে বাবাও খাবে আমিও খাবো। তো এটা হচ্ছে ইফতারের পরে আমি এই ভিডিওটা করতেছিলাম, ইফতার খাওয়ার পর রাতের বেলা হচ্ছে এটা আমি খেয়ে শুয়ে পড়ি, আমি আর রাতের বেলা তেমন কিছু খাইনি। তো আমি দুধের মধ্যে কর্নফ্লেক্স দিয়ে দিছি, যতটুকু লাগবে আমি যে পরিমাণে খাবো ততটুকু নিব, তারপর হচ্ছে যে কোনো ধরনের আইসক্রিম চকলেট ভ্যানিলা তারপর ফ্রাগোলা মানে যে ধরনের আইসক্রিম হোক ফ্লেভার, এটা এটার সাথে মিক্সড করে খেলে মানে এত মজা হয়, মানে এটা টেস্টটাই একদম পাল্টে যায়। তো আমি পান না যেটা নিয়ে আসছিলাম ওইটাই হচ্ছে এটার মধ্যে দিয়ে খাবো, তো আরিনের বাবা হচ্ছে আগে খেয়ে নিছিল, তো এই কারণে আমি এখন খাবো। আর এটা সত্যিই অনেক মজার, এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। এটা আমি আমি কি বলবো অসাধারণ টেস্ট, আমি মানে খেয়ে নিজেই মুগ্ধ হয়ে গেছি। যেহেতু আমি আইসক্রিমটা একটু বেশি খাই, তো আমি পরিমাণে আইসক্রিমটা একটু বেশি নিতেছি, আপনারা চাইলে কম নিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী, এটা সমস্যা নেই। সকালের সময় কিংবা সাহের সময় কিংবা ইফতারের পরে এটা খেলে আসলেই একটা রিল্যাক্স ফিল করি, মনে হয় যে শরীরের সব ক্লান্তি চলে যায় এরকম। টেবিলে নিয়ে আসছি খাওয়ার জন্য, তো আমিও খাবো প্লাস আরিয়ানকেও খাইয়ে দিব। তো ফার্স্টে আমি খেয়ে নিই তারপর আরিয়ানকে খাওয়াবো, আর আরিয়ান তো তেমন খায় না, ও শুধু আইসক্রিমটা ওইটাই হচ্ছে ও খায় আমার সাথে, তো দেখুন ও কীভাবে খায়। এটাই দিছি নাও, এটাই দিছি নাও, এটাই দিছি নাও, আর কি আমার আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।